মুর্শিদাবাদের কান্দি জেমো নতুন বাড়ির দুর্গাপুজো অনেকে আবার রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর পুজো বলেও চেনে। মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত জেমো নতুন বাড়ির দুর্গাপুজো আনুমানিক প্রায় 315 থেকে 317 বছরের পুরনো, আজও এই পুজো হয়ে আসছে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বাড়ি পুজো বলেই এই পুজোকে এলাকার মানুষজন চেনে। পরিবারের সদস্য তরুণ সুন্দর ত্রিবেদী বলেন, প্রথম ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা করেন ব্রজ সুন্দর ত্রিবেদী। তিনি নিঃসন্তান ছিলেন, ধর্মপ্রাণ মানুষ ছিলেন তিনি। ব্রজ সুন্দর ত্রিবেদীর এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন বলে কথিত রয়েছে। তার নামেই রাধা মাধব পুজো দেওয়া হয় আজও। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর দাদু ব্রজ সুন্দর ত্রিবেদী এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন বলে এলাকাবাসীরাও সেটাই জানে। দেবী এখানে দশপূজা, অষ্টমীর দিন এখানে ভোগ, ফ্রাইড রাইস এবং তার মধ্যে থাকে ভিজে ভাত, মাকে এখানে প্রসাদ হিসেবে দেওয়া হয়। দশমীর দিনে মায়ের ঘট বিসর্জনের সময় কড়ি ছেটানো হয়, সেই কড়ি নেওয়ার জন্য সাধারণ মানুষের ভিড় থাকে রীতিমতো চোখে পড়ার মতো। কথিত আছে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের দিন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কলকাতাতে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে একই সঙ্গে হেঁটেছিলেন। এখন এই কান্দি জেমো নতুন বাড়ির পুজোতে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বড় মেয়ে গিরিজা দেবী বঙ্গলক্ষ্মী ব্রতকথা এই মন্দিরে পাঠ করেন। বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক, এই গানটি এখানে পাঠ করেন। এই মন্দিরে প্রথম এটি পাঠ করা হয় বলে শোনা যায়। বঙ্গভঙ্গের হিন্দু মুসলিম একসঙ্গে এই মন্দির থেকে পাঠ করতেন সেই সময় এই গান। এছাড়াও এই বাড়িতে স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনও চালানো হতো এবং এই বাড়িতেই একটি বন্দুক কারখানাও ছিল এমনটাই বলে সেখানকার মানুষজন। ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল জোরদার, এই পরিবার থেকেই উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল কথা এই অঞ্চলে। আজ বর্তমানে ষষ্ঠ প্রজন্মে এই পুজো চালিয়ে আসছে। পরিবারের সকলে এখন বাইরেই থাকেন, কিন্তু পুজোর চারটে দিন তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চলে আসেন মুর্শিদাবাদের কান্দিতে। দশমীর দিন বিসর্জন একটি অন্য মাত্রা পায়, কারণ বিসর্জনের সময় ছেটানো হয় কড়ি। দশমীর দিন বিসর্জনের দেবীকে বিদায় দেওয়ার সময় সেই ছেটানো কড়ি নেওয়ার জন্যে দূর দূরান্তের মানুষজন আসেন এবং এই কড়িকে কুড়িয়ে নিয়ে যায়। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। সপ্তমী থেকে দশমী পর্যন্ত কি কি নিয়ম মানা হয়, তারপর আপনার এই যে আমরা বসি না এখানে বসুন, ষষ্ঠীর দিন আমাদের ঘট ভরা হয়, দেশ ষষ্ঠী পুজো হয়, সকালবেলায় ষষ্ঠী পুজো হয়, তারপরে সেখানে ঘটের ইয়ে হয়, সন্ধেবেলায় ঘট পুজো হয় ষষ্ঠী, তারপর সন্ধেবেলায় ওই বেলগাছ যেটা কলাবউ প্রতিষ্ঠা সেই পুজোটা হয় সন্ধেবেলায়, তারপরে কলাবউকে স্থাপন করা হলো। পরের দিন সপ্তমী, সপ্তমীর দিন সকালবেলায় পুজোর সব ঠাকুরমশাই আসে, তারা পুজোর মানে ব্যবস্থা করে, আমরা এটা ওটা করি টুকিটাকি। এখন তো আগে সব নিজেরাই করতো, এখন তো আর নিজেরা করে না, এখন লোক দিয়ে করানো হয়। আর তারা রান্না করে, অন্নের ভোগ হয় এখানে সেদিন, পাঁচ রকম তরকারি ভাজা, তারপরে ভাত, এরকম ইয়ে লুচিরও ভোগ দেওয়া হয়, লুচি মিষ্টি ফলমূল দিয়ে ভোগ দেওয়া হয়। তারপরেই হচ্ছে সপ্তমী, সন্ধেবেলায় আরতি হলো, আরতির সময় তোমার নাচ টাচ হয়, এখানকার মেয়েরাই আমাদের সব ঠাকুর বাড়িতে আমাদের আত্মীয় স্বজনরাই সবাই নাচ করে, বাইরের কিন্তু কেউ করে না, তারা নাচ করে। দুপুজি আরতির সময় ঢাকের সঙ্গে তাল বাজিয়ে তারা নাচে। তারপরেই সব অষ্টমী, অষ্টমীর দিন পুজো হয় সকালবেলায়, তারপরে পুজোর পরে সব প্রসাদ বিতরণ হয়। আর সপ্তমী থেকে নবমী পর্যন্ত কুমারী পুজো হয়, সেটা কিন্তু কুমারী মানে ব্রাহ্মণ সম্প্রদায়ের মেয়ে, ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে, তারা কুমারী সাজে, তাদের পুজো হয়, তাদেরকে খাওয়ানো হয়। তারপরে দুপুরবেলায় আর তিন দিনই লোকজন এসে খায়, দুপুরবেলায় অন্নের ভোগ সবাই খেয়ে যায়, আর বাড়ির বাইরে কিছু নিমন্ত্রিত থাকে তারা সবাই মিলেই খায়। অষ্টমীর দিনও পুজো হয়, মহাষ্টমীতেও পুজো হলো সন্ধে পুজো, সন্ধেবেলায় ওই আরতি হয়, আরতির সঙ্গে মেয়েরা সব মেয়ে বউ ছেলে নাতি নাতনি সবাই নাচ করে,
এখানে কিন্তু কোনো শাশুড়ি সম্প্রদায়ও করে, তারা বাড়ি যায় না, কিন্তু বাড়ির সব বাইরের প্রতিবেশী কেউ এসে নাচ টাচ করে না। এই বাউন্ডারির ভেতর শুধু বাড়ির মেয়েরাই নাচ করে, ছেলেরা। নবমী পুজো হলো, নবমীর পুজো সকালবেলায় যেমন হয় হলো, অন্নের ভোগ হয়, সপ্তমী অষ্টমী নবমী তিন দিন হয় অন্নের ভোগ, রাত্রিবেলায় নাচ টাচ হয়, দশমীর দিন হয় তখন কড়ি খেলা হয়, হ্যাঁ তখন নবপত্রিকা বিসর্জন হয়, তারপরে আমাদের ষাট দেখানো আছে ঠাকুরবাড়িতে, তারপরেই সন্ধেবেলায়, হ্যাঁ সেই দিন কিন্তু একটা বলা হয়নি, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত আমাদের কিন্তু যজ্ঞী হয়, সেই যজ্ঞের আগুন কিন্তু নেবে না, আগুনটাকে জ্বালিয়ে রাখতে হয়, নবমীর দিন সেই আগুন মানে করা হয়, নিবানো হয়। আর তারপরেই দশমী, দশমীর দিন তোমার কড়ি খেলা হয়, সেটা কিন্তু খুব ধুমধাম করে, কড়ি খই আর তোমার হলুদ এগুলো কিন্তু ঠাকুরকে মানে ঘট বিসর্জন হয়, কলাবও বিসর্জন হয়, তখন কিন্তু ছেটানো হয়, আর সেই ছেটানোটা যে যটা কড়ি পায় তারা মনে করে সেই বছরে তত অর্থাগম হবে, সেই জন্য কড়ির একটা হয়, পাড়ারও কিছু আসে সেই সময়। বিসর্জনটা কোথায় হয়? বিসর্জন হয় আমাদের ওই এই ধারে একটা পুকুর আছে, পুকুরটার নাম হচ্ছে পুকুরে, এই ধারে একটা পুকুর আছে, সেই পুকুরে বিসর্জন হয়, ওটা কৌলিক নিয়ম অনুযায়ী ওই পুকুরে হয়, আমাদের পুকুরে কিন্তু হয় না। আর কলাবউ বিসর্জন হয় এইখানকার পুকুরে, এই সামনে সদর পুকুরে। পুজোর যে জাঁকজমক সেটা কি আগের মতো রয়েছে না কিছু কমেছে? শুনুন, আমরা তো বিয়ের পর এসে যেটা দেখলাম এখন তো অবভিয়াসলি কিছু কমেছে, কারণ এখন তো লোক সংখ্যা কমে যাচ্ছে, সবাই বাইরে থাকে, তবে এখনও যে খুব কমেছে তা না, কারণ আমাদের আত্মীয়স্বজনরা যে যেখানে থাকে সবাই পুজোর সময় আসে, পুজোর সময় এসে আমরা সবাই মিলে হইচই করি, কিন্তু এখন তো বাড়িটা ফাঁকাই থাকে, এখন আমরা মানে একত্রিত পরিবার তো আর কেউ নাই, আমরা হয়তো একা আছি, বাড়িতে দেখা যাবে ছজন সদস্য, তিনটে বাড়ি মিলে ছজন সাতজন থাকে, সবাই বাইরে বাইরে এখন বাড়ি করে নিয়েছে, কেউ কর্মসূত্রে কেউ এমনিতে চলে গেছে এখানে বলে, কিন্তু আমরা যারা থাকি পুজোর সময় সবাই আসে, একসঙ্গে হইচই হয়, আনন্দ হয়, দশমীর দিন আমরাই নিজেরা সব মানে একটা মতো হয়, অনুষ্ঠান হয়, সেখানে সবাই মিলে আমরা অংশগ্রহণ করি, তারপরে খাওয়া দাওয়া সবাই একসঙ্গে করে, দশমীর বিকালবেলায় যখন ঠাকুর বিসর্জন হয় তখন কিন্তু আমরা সবাই একসঙ্গে যাই, সেই ঠাকুর বিসর্জনের মানে এখান থেকে রাজবাড়ি বা এধারে অল্প জায়গা ঘুরে, কিন্তু সবাই নিয়ম হচ্ছে নতুন বাড়ি গোটা ফ্যামিলি ওই ঠাকুরের সঙ্গে যায়, সেটা একটা আলাদা আনন্দ দশমীর দিন এসে সব বিষয়ে, সেই দিনই রাত্রিবেলায় বিজয় দশমীর যে মিষ্টান ইয়েটা সেটা রাত্রিবেলাতেই সারা হয়, সবাই এখানে আলিঙ্গন করে, কেউ কাউকে প্রণাম করলো ইয়ে করলো, সেই এই ঠাকুর বাড়িতে মিষ্টি বিতরণ হয়, সবাই মিলে সেটা হইচই করে। আপনার নাম? আমার নাম তো শর্মিলা ত্রিবেদী, এই বাড়ি পুত্রবধূ।